একটা সময় মানুষ যখন সৃষ্টির শুরুতে মানুষ যখন নিজের জীবন বাঁচানোর লড়াই করছিল, তখন কিন্তু আপনার একা একাই বা নিজেরাই আলাদা আলাদাভাবেই এই প্রচেষ্টা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মানুষ বুঝলো যে আসলে বেঁচে থাকতে হলে তাদেরকে একত্রিত হওয়া প্রয়োজন, আর এই প্রয়োজন বোধ থেকেই মানুষ একত্রিত হয়ে বসবাস শুরু করে। আর এই প্রয়োজনের তাগিদে একত্রিত হয়ে বসবাস শুরু করলো, আর এখান থেকে কিন্তু পরিবার নামক এই প্রতিষ্ঠানটা বা সংগঠনটার জন্ম হলো, যা দীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ সংস্কারের ফলে আজকে একটা সভ্য সমাজ বা একটা সভ্য জাতি হিসেবে আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করছি। আমরা সেই সভ্য সমাজের সভ্য নাগরিক হিসাবে নিজেদেরকে দাবি করছি। আমরা আজকে সগৌরবে বলছি আমরা সভ্য একটা জাতি, সভ্য একটি নাগরিক। আমরা আসলে কি সভ্য, এটা একটা প্রশ্নবোধক বিষয়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সেই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশে পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার একটা চ্যাপ্টার। আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে পরিবারের মধ্যে আবদ্ধ, সুতরাং এই পরিবার সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়াটাও কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো চলেন আমরা আজকে সেই পরিবার সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিব এবং সামাজিকীকরণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো লেটস গো। বলেছে প্রথমে পরিবার, পরিবার সম্পর্কে আমরা খুব সহজ একটা ডেফিনেশন বা সংজ্ঞা জানি, যে আপনারা দেখতেও পাচ্ছেন যে যেখানে মানুষ একত্রে বসবাস করে, অর্থাৎ যেখানে আপনার মামা মামা বাবা আত্মীয় স্বজন নিয়ে বা আপনার ভাই বোন নিয়ে যে একত্রে বসবাস করে, সেটাকে আসলে পরিবার বলা হয়ে থাকে। আর এই পরিবার সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তো চলেন আমরা আজকে পরিবারের বিভিন্ন ধরনের ধরন বা ডেফিনেশন সম্পর্কে জানার চেষ্টা করব। বেসিক্যালি এই পরিবার কিন্তু একরকম না, এটা বিভিন্ন প্রয়োজন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো চলেন কত রকম হতে পারে। প্রথমে বলেছে যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। তারপরে বলেছে আপনার আপনাদের বইতে যেটা বলেছে যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, তারপরে বংশমর্যাদার ভিত্তিতে পরিবার, বসবাসের উপর ভিত্তিতে পরিবার, এবং সর্বশেষ বলেছে যে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। প্রথমটা যেটা বলেছে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এটা তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনার এক পত্নী, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে বলেছে এক পত্নী। দুই বলেছে বহু পত্নী, আর তিন বলেছে বহু পতি বা বহু পাতি আর কি। এনিওয়ে, তো আসেন আমরা একটু একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো। প্রথমটা বলেছে যে আপনার এক পত্নী, এক পত্নীটা আমরা বুঝি, এক পত্নীটা আমরা বুঝি যেটা আমাদের পরিবার। আমাদের বাবারা নেহায়েত জেন্টলম্যান, ওনারা একটা করেই বিয়ে করেছেন, তো ওনাদের দুঃসাহস হয়নি একাধিক বিয়ে করার। এনিওয়ে এটা ভালো আর কি, এটাই আসলে সমাজের শৃঙ্খলা রাখে আর কি। একাধিক ওয়াইফ থাকলে কিন্তু অনেক সমস্যা, যারা এরকম পরিবারে আছেন তারা অলরেডি ফেস করছেন। তো আসেন এক পত্নী বলতে আমরা যেটা বুঝলাম যে একজন মানুষের একটা ওয়াইফ, সেটাকে এক পত্নী পরিবার বলে। এটা আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত যেটা দেখে আসছি সেটাই আসলে এক পত্নীর পরিবার। এবার আসেন বহু পত্নী যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ একজন হাজবেন্ডের অর্থাৎ একজন স্বামীর একাধিক ওয়াইফ যখন হয়, এই যে এরকম যখন হয় তখন সেটাকে আপনার হচ্ছে যে বহু পত্নীর পরিবার বলা হয়ে থাকে। এটা আমাদের সমাজে একটা সময় ছিল, এটা কৃষি বা কৃষি প্রধান দরিদ্র মানুষের মধ্যে এই মেন্টালিটিটা ছিল। এটা একটা সময় আমাদের সমাজে আমরা দেখেছি যে একজন মানুষের একটা দুইটা তিনটা চারটা ওয়াইফ আছে। হ্যাঁ, মজার ব্যাপার কি জানেন, এটা হচ্ছে যে আপনার এক্সিমো এবং হচ্ছে যে আপনার এক্সিমো উপজাতি এবং হচ্ছে যে আপনার আফ্রিকানদের মধ্যে এই প্রবণতাটা এখনো আছে, তাদের একজন হাজবেন্ডের একাধিক ওয়াইফ। আপনারা দেখতে পাচ্ছেন ডিসকাভারিতে একটা প্রোগ্রাম হতো, এই যে ওয়ান হাজবেন্ড ম্যানি ওয়াইফ, দেখেন একজন হাজবেন্ড দাঁড়িয়ে গেছে পিছনে কতগুলো ওয়াইফ। ঠিক আছে, He was arrested after challenging any Muslim to prove it was against the laws of Islam to keep more than four. This is the apartment block where Mohammed Bello housed his women and over 150 children. They're outraged at his arrest and say he's a good husband and father. They strongly believe God ordained their marriages. A man can have only one wife or two wives, he will get problem. Somebody should think twice that a man with 86 wives without using anything is God that brought us to him. Look at me now, who is a man can put me inside? Bello has been accused of keeping his family as modern-day slaves.
এটা আমাদের সমাজে এখন আর নাই, কারণ ওই যে বললাম আমাদের নারী সমাজ জেগে উঠেছে, আমরা অনেক সভ্য হয়েছি, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতিটা মাশাআল্লাহ দেখতে হচ্ছে না। এটা আসলে কখনোই ভালো বা শান্তি নিয়ে আসতে পারে না। যদি ইসলাম একাধিক বিয়ের কথা বলেছে, সেটা প্রয়োজনের প্রেক্ষিতে বলেছে, এটা আপনার ইচ্ছা হলে আপনি একাধিক বিয়ে করবেন ব্যাপারটা কিন্তু তা না। তবে আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি এই আফ্রিকান জাতি এবং হচ্ছে আফ্রিকান নিগ্রো যারা আছে তাদের মধ্যে, এবং হচ্ছে যে এক্সিমো জাতি যারা, উপজাতি যারা, তাদের মধ্যে এই প্র্যাকটিসটা এখনো আছে। এবার সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনার বহুপতি, অর্থাৎ একজন মহিলার একাধিক হাজবেন্ড যেটাকে বলা হয়ে থাকে আর কি, এটাকে বহুপতি বলা হয়ে থাকে। এটা এক সময় কিন্তু ছিল। এক সময় ছিল, কেন ছিল এটা একটু জানা দরকার আমাদের, ঠিক আছে? এটা এখন এই সভ্য সমাজে খুবই কম, 2-1% হয়তো আপনি খুঁজে পাবেন, সেটাও হয়তো বা 2-1%-এর মধ্যে পড়বে না। এনিওয়ে, এটা কেন হতো, কারণটা কি জানেন? একটা সময় বিয়ে বলতে আমরা এখন যে বিয়ের ম্যাচিউরড এজ বলে থাকি, এটা কিন্তু একটা সময় এরকম ছিল না। সেটা কেমন ছিল, ব্যাপারটা ছিল এরকম যে ধরেন আপনার ধরেন 7 বছরের এক ভদ্র মহিলার সঙ্গে 10 বছরের এক ভদ্রলোকের বিয়ে হয়ে গেল। 7 বছরের এক ভদ্র মহিলার সঙ্গে 10 বছরের এক ভদ্রলোকের বিয়ে হয়ে গেল, ঠিক আছে? এটা একটা সময় ছিল। আজকে আপনার কাছে অদ্ভুত লাগবে, আপনার কাছে অবাক করার বিষয় লাগবে, কিন্তু এটা একটা সময় ছিল, ঠিক আছে? এখনো কিন্তু আপনি নেপালে গেলে নেপালে কিন্তু বাল্য বিবাহটা আছে, ঠিক আছে? এর চেয়ে তো আরো কম বয়সে বিয়েটা হয়। মজার ব্যাপার কি জানেন, এদের বিয়েটা কেমন হতো, মানে কেমন এজে হতো, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা একটা মেয়েকে এঙ্গেজ করি কি দিয়ে, এখন এখন এঙ্গেজ করি কি দিয়ে, রিং দিয়ে। একটা সময় কি দিয়ে এঙ্গেজ করা হতো জানেন, নাকের ফুল, নাকফুল দিয়ে, বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু মডার্ন হয়েছি আমরা এখন নাকফুল ফেলে দিয়ে এখন রিং পরা শুরু করে দিয়েছি। এনিওয়ে, তো ওই সময়টাতে আপনার হচ্ছে যে নাকফুল দিয়ে একটা মেয়েকে এঙ্গেজ করা হতো। এখন বিয়ের সময় তো অবশ্যই নাকফুল থাকা লাগবে, তো তারা এত বেশি সিনিয়র এবং এত বেশি বয়স্ক ছিল যে ভদ্র মহিলার নাকটা ফুটা করাও হয়নি আর কি। তো যথারীতি নাকের উপর দিয়ে রেখে বিয়েটা পড়াইতে হবে, তো মাশাআল্লাহ নাকের উপর দিয়ে রাখছে, দিয়ে রাখছে, এখন বেচারার লাগছে সর্দি, উল্টা পড়ে গেছে, টান মারে খেয়ে নিয়েছে। যাই হোক, এরকম বয়সে ইভেন আমি এরকমও শুনেছি আমার দাদি নানিদের কাছ থেকে যে বিয়ের তারা এতটা ইম্যাচুরড যে বিয়ে হতে যায়, বিয়ে জিনিসটাকে এটাই তারা বুঝতো না। বুঝতে পারছেন কোন বয়সে? যেমন এই ক্ষেত্রে যেটা হতো যে ছেলের নানি আর মেয়ের নানি দুইজনই কবুল বলতো, কারণ কবুল বলাটা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা অবশ্যই বলতে হবে পাত্রপাত্রী দুইজনকে, নাহলে কিন্তু বিয়ে হবে না। তো সেই ক্ষেত্রে দুই নানি এসে কবুল বলতো, তাহলে তাদের বয়সটা কত বুঝতেই পারছেন, ঠিক আছে? আপনারা আরো যদি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে ওই যে জসিমউদ্দিনের কবর, ঠিক আছে, জসিমউদ্দিনের ওই যে কবর কবিতায় উনি বলেছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আচ্ছা, ওই দাদির বয়স কত ছিল আপনারা দেখেছেন ওই কবিতায়? দাদির বয়স এতই কম ছিল যে দাদির জন্য খেলনা না নিয়ে আসলে বাজার থেকে বা হাট থেকে দাদি খুব রাগ করত, তাহলে বুঝতেই পারছেন দাদি কত বয়স্ক ছিল আর কি। তো এটা ছিল আমাদের বাল্যবিবাহ। এইপরে কি হলো যে আমরা আবার একটু টপিকসে ফেরত যাই, সেটা হচ্ছে যে আমরা 7 বছর এক ভদ্র মহিলার সাথে 10 বছর এক ভদ্রলোকের বিয়ে হয়ে গেল, ঠিক আছে? তো মাশাআল্লাহ তাদের সংসার ভালোই চলছিল। তো হঠাৎ করে গ্রামে মড়ক লাগছে, ইউনো মড়ক, এটা গ্রাম্য ভাষা আর কি। আসলে এই যে এখন যেটা চলছে করোনা, এটা একটা মড়ক হিসেবে চালাই দিচ্ছে। এনিওয়ে, তো এরকম ধরেন ওই যে চিকেন ফক্স না চিকেন কক্স না কি হয় যেন, না পক্স হয়, তো যাই হোক চিকেন পক্স হয়েছে, চিকেন পক্সে পুরো এলাকার লোক সাবার, তখন কিন্তু এগুলো ট্রিটমেন্ট ছিল না। তো মাশাআল্লাহ এই প্রাদুর্ভাবে বা এই ধাক্কাতে ওই বর বেচারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে। এখন
পরিবারের লোকজন দেখলো এত ছোট বউ আমাদের, এই অল্প বয়সে বেচারা হচ্ছে যে বিধবা হয়ে গেল, এটা খুবই দুঃখের। তখন করে কি, পরিবারে আরেকটা ছেলে আছে, এটার বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে ওর সাথে বিয়ে দিয়ে দাও। তখন তার সাথে আবার বিয়ে হয়ে যায়, ভদ্রমহিলা আবার সংসার শুরু করলেন। এইভাবে আরো 2-3 বছর চলে গেল, হঠাৎ করে আবার কি লাগছে গ্রামে, মড়ক লাগছে, ডায়রিয়া আর কি। ডায়রিয়া ট্রিটমেন্ট কিন্তু হতো না একটা সময়, আমরা নিজেরাই ছোটবেলায় দেখেছি যে ডায়রিয়া আসতে পুরো এলাকার লোকজন একবারে মাশাআল্লাহ আপনার হচ্ছে যে মিলাদ অনুষ্ঠান করার থেকে শুরু করে সবকিছু করতো, শুধুমাত্র পানিটা নোংরা খাইতো আর কি, পানিটা নোংরা খাইতো, কিন্তু মিলাদ অনুষ্ঠান করা শুরু করে দিত। আসলে একটা সময় আমাদের খাওয়ার পানির রিসোর্স খুব লিমিটেড ছিল, এই পুকুর বা আপনার হচ্ছে যে ডোবা এগুলো থেকেই বা আপনার হচ্ছে যে কূপ এই টাইপের জিনিস থেকে কিন্তু পানি নিয়ে হতো, ওখান থেকে গরু ছাগলও গোসল করতো, মানুষেরও খাবার পানি নিত। তাহলে বুঝেন ডায়রিয়া কেন হবে না। এনিওয়ে তো যথারীতি এই ধাক্কাতে ডায়রিয়া, মজার ব্যাপার বলি, ডায়রিয়ার যে স্যালাইন আমরা খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্যালাইন কিন্তু বাংলাদেশে প্রথম আবিষ্কার করেছে। এটা গ্রাম অঞ্চলে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা যে আপনারা এগুলো শিখাই দিত যে আপনার হচ্ছে এক মুষ্টি আপনার হচ্ছে যে 1 লিটার পানির মধ্যে আপনার 3 মুষ্টি কুশোরের গুড়, এর সঙ্গে 3 আঙ্গুলের মাথায় চিমটি দিয়ে আপনার লবণ দিয়ে তখন গুলিয়ে এটা স্যালাইন বানাতে। এখন তো আপনারা প্যাকেটে পান, বিভিন্ন ফ্লেভারেও পান আর কি। এনিওয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা স্যালাইনের বিভিন্ন রকম আছে। এনিওয়ে তো এটা এটা বাংলাদেশের আবিষ্কার। তো যথারীতি এই ধাক্কাতে মাশাআল্লাহ ওই ভদ্র মহিলার দ্বিতীয় হাজবেন্ড বেচারা ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিহি রাজিউন, উনিও পটল তুলে ফেলেছেন। এখন পরিবারের লোকজন দেখলো যে এই মহিলার সাথে যাকে বিয়ে দেওয়া হয় তাই সেই পটল তুলতেছে, তার মানে এই মহিলার সমস্যা আছে, একে অপয়া, একে কুলক্ষণে একে বের করে দেওয়া, বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিল। মহিলার কয়টা বিয়ে হয়ে গেছে অলরেডি, 2টা বিয়ে কিন্তু হয়ে গেছে। এরপরে যেটা হয় আপনার হচ্ছে যে মা বাবার বাসায় চলে যায়, মা বাবা তার ফেলে দিতে পারে না, কি করবে বলেন? তখন মা বাবা করে কিছুদিন বাসায় রেখে রেখে আবার তাকে বিয়ে দেয়। এইভাবে কিন্তু একটা সময় আপনার একজন মহিলার একাধিক বিয়ে হওয়ার প্রবণতাটা আপনার ছিল। এটা আপনি যদি আপনার সিনিয়রদের সঙ্গে বসেন দেখবেন যে তারাও আমার এই একই রকমভাবে যুক্তি উপস্থাপন করবে, এবং ঘটনাগুলো কিন্তু এইভাবেই ঘটতো। ইচ্ছা করি যে একাধিক বিয়ে হতো ব্যাপারটা তা না, হাজবেন্ড মারা যেত এই ম্যাচিওর বয়সে, খুব কম বয়সে, যার কারণে একাধিক বিয়েটা হতো। এই ছিল আমাদের আসলে আপনার সংখ্যার ভিত্তিতে পরিবার। আমরা প্রথমে দেখেছি এক পত্নী, পরে দেখলাম আপনার হচ্ছে যে 2 নম্বরে ছিল আপনার বহু পত্নী, আর 3 নম্বরে দেখলাম আমরা হচ্ছে যে বহুপতি, ঠিক আছে। এই বহুপতির প্র্যাকটিসটা এখনো আপনার হচ্ছে যে এই আমাদের সমাজে দক্ষিণ ভারতের মালাগড়ের টোটাদের মধ্যে এই প্র্যাকটিসটা এবং তিব্বতের মহিলাদের মধ্যে এই প্র্যাকটিসটা এখনো আছে। তিব্বতের নারীরা এখনো একাধিক হাজবেন্ড গ্রহণ করার প্রবণতা আছে, মাশাআল্লাহ আমাদের সমাজে একেবারে নাই বললেই চলে। এটা 2-4টা পাবেন যা যে মহিলাগুলো তাদের বিভিন্ন কারণে একাধিক হাজবেন্ড হওয়ার প্রবণতা আছে। এবার আসেন 2 নম্বর টপিক, সেটা হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। এটা আসলে 2 ধরনের হয়, কয় ধরনের হয়? 2 ধরনের হয়। এক বলেছে পিতৃতান্ত্রিক, পিতৃসূত্রীয়, পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক, আর মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক। আপনি কোন তান্ত্রিক? আমি সহজভাবে বলি, আপনি খুব সহজভাবে বলবেন যে এটা আসলে কিভাবে হয়। এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন তান্ত্রিক এটা বুঝতে হলে খুব সহজ একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার বাবা একেবারে মাশাআল্লাহ বিয়ের ড্রেস পরে ব্যান্ড বাজা বারাত নিয়ে নাচতে নাচতে আপনার নানির মেয়েটাকে তুলে নিয়ে আসছে, সুতরাং মানে আপনার আম্মাকে আর কি, সুতরাং এই আপনার আম্মার দায় দায়িত্ব বা আপনার হচ্ছে যে টেক কেয়ার করার দায়িত্ব যেহেতু আপনার বাবার, সেক্ষেত্রে এই পরিবারটা হবে পিতৃপ্রধান, অর্থাৎ আর্নিংয়ের দায় দায়িত্ব যার থাকে সেই আসলে ওই পরিবারের প্রধান হয়ে থাকে। তো সেই সূত্রে বাংলাদেশের আপনার 80-90% পরিবারই কিন্তু আপনার হচ্ছে যে পিতৃতান্ত্রিক বা পিতৃসূত্রীয় যেটাকে বলা হয়ে থাকে আর কি, বা পিতৃপ্রধান যেটাকে বলা হয়ে থাকে আর কি। আর আমাদের সমাজেও এরকম কিছু পরিবার আছে যাদের পরিবারটা আসলে আপনার মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক বলা হয়ে থাকে আর কি। মাতৃপ্রধান বলতে আসলে দেখেন, আমরা ওই যে বললাম যে আপনার বাবা ব্যান্ড বাজা বারাত নিয়ে আপনার নানির মেয়েটাকে তুলে নিয়ে আসছে, এরকম আমাদের সমাজে খাসিয়া, গারো, হ্যাঁ এরকম, তারপরে সাঁওতাল গারো, এগুলো আসলে সাঁওতালরা না, খাসিয়া গারোরা এই কাজটা করে। কি করে? একটা মেয়ে আপনার নাচতে নাচতে ব্যান্ড বাজা বারাত নিয়ে যে একটা ছেলেকে তুলে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসে, তো স্বাভাবিকভাবেই এই ছেলেটার দায় দায়িত্ব কিন্তু তার, এবং ইনকাম করে খাওয়ানোর দায়িত্ব কিন্তু ওই মহিলাটার। স্বাভাবিকভাবে এদের পরিবারটা আপনার হচ্ছে যে এই মাতৃ
প্রধান হয়ে থাকে। আমি একটা মজার ঘটনা বলি, আমাদের এই সমাজেও সাঁওতালদেরকে আপনারা চেনেন, সাঁওতাল আদিবাসী যাদেরকে বলা হয়ে থাকে, হ্যাঁ, এই আদিবাসী বা সাঁওতালদের আপনারা হচ্ছে যে বিয়ে অনুষ্ঠানগুলো কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? আমরা বিয়েতে অনেক ধরনের প্রসেস বা প্রক্রিয়াটা আমরা দেখেছি, তো এদের বিয়েটা একটু আলাদা। যেমন আপনার আমাদের বিয়েতে যেটা হয় যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো থাকে, এখন তো অনেক লেটেস্ট আসছে আর কি, যেমন ওই যে নজরনা লাগ যায়, ছেলের মুখ দেখে আয়না দিয়ে আর কি, মুখ দেখে এবং মেয়ের মুখ দেখে, হ্যাঁ এগুলো করে আর কি, এগুলো আসলে ইন্ডিয়ান কালচার, আমাদের না। তো এরকম একটা পর্যায়ে যে কি করে আপনার হচ্ছে যে মেয়ের বাবা মেয়েটাকে ছেলের হাতে তুলে দেয়, তুলে দিয়ে বলে যে বাবা এটা এতদিন আমার মেয়ে ছিল, এখন তোমার কি মেয়ে নাকি ওয়াইফ, ওয়াইফ আর কি। তো যাই হোক, আপনার হচ্ছে যে এর দায় দায়িত্ব কিন্তু তখন ওই ছেলের হয়ে যায়। এরকম আমাদের সমাজে সাঁওতালদের কথা বলছিলাম আমরা, সাঁওতালদের বিয়ের একটা প্রক্রিয়ায় যেটা ঘটে সেটা হচ্ছে যে ছেলেটা মেয়ের বাড়ির ছাদের উপরে বা চাল যেটাকে বলে আর কি, চালের উপর উঠে, উঠে বলে এখান থেকে গড়িয়ে পড়ে মরে যাব। তখন মেয়েটা নিচ থেকে বলে স্বামী তুমি মরো না, আমি তোমাকে সারা জীবন ইনকাম করে খাওয়াবো। এই যে প্রবণতা থেকে আপনার সাঁওতালদের মেয়েরাই বেসিক্যালি কাজ করে থাকে বেশি, এবং এরাই বেশি পরিশ্রমী হয়ে থাকে, এরাই পরিবারের সকল দায় দায়িত্বগুলো নিয়ে থাকে। আপনারা দেখবেন যে এই যে রাস্তাঘাটে যে কাজগুলো হচ্ছে, এবং আপনার হচ্ছে যে বিভিন্ন রোডের যে কাজগুলো এবং ড্রেনেজ যে কাজগুলো, এগুলো সব কিন্তু সাঁওতাল মেয়েরাই করে থাকে, ঠিক আছে? তো এ ছিল আসলে আপনার পিতৃ প্রধান বা পিতৃতান্ত্রিক এবং মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবারের মোটামুটি একটা ধারণা আর কি। এরপরে আসেন আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার কিন্তু তিন ধরনের হয়। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের, একক বা অণু বা নিউক্লিয়ার ফ্যামিলি যেটাকে বলা হয় থাকে, দুই বলেছে আপনার হচ্ছে যে যৌথ, আর তিন বলেছে বর্ধিত। চলেন প্রথমটা যেটা বলেছে একক বা অণু বা নিউক্লিয়ার, যেটা আমি বললাম এটাতে আসলে তিনজন সদস্য থাকে, মা বাবা আর আপনি। আমাদের সমাজে এখন কেন জানি এই একক বা অণু পরিবারের প্রবণতাটা বাড়তেছে, এই কারণে আমাদের মধ্যে ডিপ্রেশন বাড়তেছে, আমাদের অশান্তি বাড়তেছে, দাম্পত্য জীবনে কলহগুলো এখন এই কারণে বাড়তেছে। আপনারা বলবেন যে যৌথ পরিবার বা বর্ধিত পরিবার তো অনেক সমস্যা, অনেক সমস্যার মাঝে সেখানে অনেক মজাও আছে, অনেক আনন্দ আছে। আস্তে আস্তে কিন্তু মনস্তাত্ত্বিক বিদ্যা কিন্তু এই যৌথ বা বর্ধিত পরিবারের দিকে কিন্তু বেশি আপনার ইন্টারেস্ট করে তারা সাজেস্ট করছে আর কি। এনিওয়ে, তাহলে আমরা যেটা বুঝলাম, এটা নিউক্লিয়ার কেন বলা হচ্ছে, ওই যে ফিউশন বিক্রিয়ার মতো একটা নিউট্রন আঘাত করলে তিনটা কি যেন প্রোটন না কি যেন বের হয়, আপনারা ভালো বোঝেন ব্যাপারটা, ঠিক এরকম যে আপনি আছেন আপনার মা বাবা অর্থাৎ তিনজন আর কি, এটাকে একক বা অণু পরিবার বলে। আমাদের সমাজে এখন এটা খুব বেশি ডেভেলপ করা শুরু করে দিয়েছে, এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড হওয়া শুরু করে দিয়েছে। এনিওয়ে, এবার দুই নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার আমরা বুঝি যেখানে মা বাবা ভাই বোন চাচা চাচি, হ্যাঁ, এদেরকে নিয়ে যে পরিবার সেটাকে আসলে যৌথ পরিবার বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা এটা আমাদের সমাজে এখনো টিকে আছে, তবে এটা পার্সেন্টেজ ডে বাই ডে কমতেছে, ঠিক আছে? এটা আরো আস্তে আস্তে কমতেছে। আর তিন নম্বর যেটা বলেছে বর্ধিত পরিবার, এটা কাকে বলে? আমরা তো যৌথ পরিবার বুঝলাম, একক পরিবার বুঝলাম, কিন্তু বর্ধিত পরিবার কাকে বলা হয়? বর্ধিত পরিবার বলতে ওই ধরনের পরিবারকে বোঝায় যে পরিবারে তিন প্রজন্ম বিদ্যমান। বিষয়টা একটু জটিল হয়ে গেল না, আমি একটু সহজ করে বলি, একটু উপর থেকে যাই। ধরেন আপনার দাদা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, দাদা বাবা কয়টা প্রজন্ম হলো? দুইটা প্রজন্ম। এবার আপনি বেঁচে আছেন, তাহলে তিন প্রজন্ম। আপনার সন্তানরা বেঁচে আছে, অর্থাৎ আপনার সন্তানদের থেকে উপরে কয়টা প্রজন্ম হলো? আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার সন্তানদের উপরে তাহলে কয়টা প্রজন্ম হলো? এই তিন প্রজন্ম। এই তিন প্রজন্ম যে পরিবারে বিদ্যমান সেই পরিবারগুলোকে বর্ধিত পরিবার বলা হয়। এই পরিবারের সংখ্যা আমাদের দেশে ডে বাই ডে কমে গেছে, এটা সংখ্যা খুবই কম, আপনার শতকরা 2-3% আপনি খুঁজে পাবেন পরিবার যেটা বর্ধিত পরিবার। এটা দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আমরা খুব মডার্ন হয়ে গেছি, হ্যাঁ, আমাদের বেসিক্যালি আমাদের বউরা খুব বেশি মডার্ন, তারা হচ্ছে যে এই বুড়া বুড়ির সাথে থাকতে নারাজ, তারা সেপারেটলি এককভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাম্বার ওয়ান কারণ। নাম্বার টু কারণ হচ্ছে যে আমাদের অ্যাভারেজ আয়ুটাও কম, আমাদের গড় আয়ুটাও কম, এই গড় আয়ুটা কম হওয়ার কারণে আমি চাইলেও আমার দাদাকে আমি ফেরত পাবো না, যার কারণে আমি একটা বর্ধিত পরিবার তৈরি করতে পারবো না। এটা অবশ্য চাইনিজ এবং জাপানিজদের মধ্যে, চীন এবং জাপানের মানুষদের মধ্যে এটা খুব বেশি অ্যাডপ্ট করেছে, তারা এখনো বর্ধিত পরিবারে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ দুইটা, এক হচ্ছে তাদের কালচারটা এখনো ওই অবস্থায় আছে, দুই নম্বর কারণ হচ্ছে তাদের গড় আয়ুটা অনেক বেশি। এই ছিল মোটামুটি আপনার হচ্ছে যে আকারের ভিত্তিতে পরিবার,
এবার আসেন বংশমর্যাদার ভিত্তিতে পরিবার। বংশমর্যাদার ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়, আপনার এক বলেছে পিতৃ সূত্রীয় আর দুই বলেছে মাতৃ সূত্রীয়। আপনি কোন সূত্রীয় এটা একটু ডিসাইড করা একটু কঠিন। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার মা এবং আপনার বাবা একই অফিসে চাকরি করে, ঠিক আছে, হতেই তো পারে, একই অফিসে চাকরি করে, আপনার বাবা ওই অফিসের একজন অফিসার কিন্তু আপনার মা হচ্ছে ওই অফিসের বস। বাবা একজন অফিসার আর মা হচ্ছে অফিসের বস। সেই ক্ষেত্রে যদি গেটে আপনাকে দারোয়ান ধরে, আপনি কার পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? নিঃসন্দেহে মায়ের। কারণটা কি? কারণ আপনার মা হচ্ছে সবচেয়ে বড় অফিসার। এটা ডিপেন্ড করে সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, এগুলোর উপর ডিপেন্ড করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমাজে যেটা হয়ে থাকে, আমাদের সমাজে পিতার প্রাধান্যতা যেহেতু বেশি হয়ে থাকে, এই কারণে আমরা বেসিক্যালি আপনার হচ্ছে যে স্ট্যাটাসগতভাবে বাবার পরিচয়টা বেশি দিয়ে ফেলি। তবে আমি যে এক্সাম্পলটি দিলাম সেটাও কিন্তু অনেক সময় ঘটে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপনার বংশমর্যাদার ভিত্তিতে। এবার বলেছে বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবার। বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবার এটা তিন ধরনের হয়। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে পিতৃবাস, এক নম্বর পিতৃবাস, দুই মাতৃবাস, আর তিন নয়াবাস। পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। পিতৃবাসটা কি? আপনার আমার পরিবার, আপনার আমার পরিবার, অর্থাৎ আমরা যারা বাবার সাথে মাকে নিয়ে থাকি আমরা একসঙ্গে, সেটাকে পিতৃবাস বলে। মাতৃবাসটা খুব সহজ কথায় ঘর যাওয়ায়, যারা বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে এদেরকে মাতৃবাস বলা হয়ে থাকে। তাহলে নয়াবাসটা কি? নয়াবাসটা হচ্ছে যে এটা চাকরিজীবীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়ে থাকে। খুব সহজভাবে যদি বলি, ধরেন আপনার বাড়ি রাজশাহীতে, আপনি বিয়ে করেছেন ঢাকায় কিন্তু আপনি আসেন এখন খুলনায়। আপনার বাড়ি রাজশাহীতে, বিয়ে করেছেন ঢাকায়, থাকছেন এখন আপনি খুলনায়, অর্থাৎ আপনার এলাকাতেও নাই, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের এলাকাতেও নাই, আপনি তৃতীয় আরেকটা জায়গায় আছেন, এটাকে নয়াবাস বলা হয়ে থাকে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আপনার এই পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার আর কি, বসবাসের উপর ভিত্তি করে পরিবার। এবার আসেন সর্বশেষ, যেটা পাত্রপাত্রী নির্বাচনের উপর ভিত্তি করে পরিবার। এটা আসলে দুই ধরনের হয়, অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার এক নম্বর, দুই বলেছে বহিগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার। অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার আর বহিগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার, ওকে। তো আসেন আমরা প্রথমটা যেটা বলি, যে অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার, আমি সহজভাবে বলছি, সহজভাবে হচ্ছে যে ধরেন মুসলমান টু মুসলমান বিয়ে, এটা হচ্ছে অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার। তাহলে বহিগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার কোনটা? মুসলমান টু হিন্দু বিয়ে, অর্থাৎ পাত্র মুসলমান, মেয়েটা হচ্ছে হিন্দু, এরকম বিয়ে তো হয় অনেক সময় আমাদের সমাজে, আমরা দেখি আর কি, অহরহ এরকম অসংখ্য বিয়ে আছে। এগুলোকে আপনার হচ্ছে যে এই কি বলে যে আপনার বহিগোত্রীয় বিবাহিত পরিবার বলে। আসলে ব্যাপারটা ঠিক এরকম না, আরেকটু জটিল আছে, জটিল। আমি আপনার সহজভাবে বোঝানোর জন্য এটা এক্সাম্পল দিয়েছি। জটিলটা হচ্ছে কেমন, এটা আমাদের হিন্দু ধর্মে যেতে হবে। হিন্দু ধর্মের ভাই বোনদের মধ্যে কিন্তু অনেক গোত্রের ব্যাপার আছে, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সাহা, এরকম অনেকগুলো তাদের সেপারেশন আছে। এদের কিন্তু আপনার হচ্ছে যে কখনোই আপনার হচ্ছে যে উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের বিয়ের সাথে হয় না। এই ব্যাপারগুলো কিন্তু খুব জটিল, তারা এগুলো মেনটেন করে। এগুলোকে আসলে আপনার হচ্ছে যে ধরেন গোত্র টু অন্তঃগোত্রীয় বলতে চাই, সাহা টু সাহা বিয়ে, অথবা ব্রাহ্মণ টু ব্রাহ্মণের বিয়ে, এটা হচ্ছে অন্তঃগোত্রীয়। আর বহিগোত্রীয় হচ্ছে যে ব্রাহ্মণ টু সাহার বিয়ে, অর্থাৎ মেয়েটা হচ্ছে ব্রাহ্মণ আর ছেলেটা হচ্ছে সাহা। তাহলে কিন্তু এটা বহিগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার হয়ে গেল। এই ছিল মোটামুটি অন্তঃগোত্রীয় এবং বহিগোত্রীয় ব্যাপার। এটা যারা হিন্দু ধর্মে আছেন তারা খুব ভালো বুঝবেন। এবার আসেন বলেছে পরিবারের সাধারণ কার্যাবলী। পরিবারের সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথম কার্যাবলীটা হচ্ছে সমাজ স্বীকৃতভাবে সন্তান জৈবিক চাহিদা পূরণ করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সন্তান জন্ম দেয়া। তিন নম্বর হচ্ছে সন্তানের লালন পালন, ভরণ পোষণ, আচার নিয়ম কানুন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পড়াশোনা, সবকিছু শিক্ষা কিন্তু এই পরিবারকে দিতে হবে। এটা পরিবারের সাধারণ কার্যাবলীর একটা অংশ, ঠিক আছে। আপনি পরিবারে জন্ম নিয়েছেন, আপনাকে এগুলো পরিবার থেকে শিক্ষা দিতে হবে এবং আপনাকেও নিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে, যেমন অনেক সময় আমরা গার্জিয়ানদের দেখি যে রেগে যায়, বলে যা রে তোকে বাড়ি থেকে বের করে দেবো, ত্যাজ্য পুত্র করে দেবো বা পুত্রী করে দেবো। আজকে আমার এই ক্লাসের পরে কিন্তু আপনারা একটু মজাদার ঘটনা
ঘটাবেন আর কি আমি জানি, সেটা হচ্ছে যে আমাদের মা বাবারা জানে না একটা সন্তানকে ত্যাজ্য পুত্র করতে হলে কি কি করতে হয়। একটা ছেলে অথবা মেয়েকে, একটা ছেলে অথবা মেয়েকে ত্যাজ্য পুত্র করতে হলে প্রথমত আপনার হচ্ছে যে তাকে 5-6 লক্ষ টাকা হাতে দিতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে 2-3 বিঘা জমির মালিকানা দিতে হবে, এবং আপনার এটা একটা সরকারি আইন কানুনের মাধ্যমে আসে, এবং তাকে একটা আর্নিং এর রিসোর্স দিতে হবে। এগুলো বন্দোবস্ত করে তবে গানি আপনার হচ্ছে যে ত্যাজ্যপুত্র করা যাবে। তাহলে আজকে কি করবেন, কলার ঝুলাই যা বলবেন যে তাড়াতাড়ি ত্যাজ্যপুত্র করে দাও নাকি? না, এটা করা যাবে না, ঠিক আছে? তো দেখেন এগুলো আপনার হচ্ছে যে মানুষ ধর্মীয় নীতি নিয়ম কানুন বিধিবিধান আচার সম্পত্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়, এগুলো সবকিছু কিন্তু আসলে আমরা পরিবার থেকেই ধারণা পেয়ে থাকি। এ ছিল মোটামুটি আমাদের পরিবারের বিষয়। সর্বশেষ বলেছে বাংলাদেশে গ্রাম এবং শহরের পরিবারের ভূমিকা, গ্রাম এবং শহরের পরিবারের ভূমিকা সম্পর্কে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আপনি কিন্তু সেপারেট করতে পারবেন না, গ্রাম এবং শহরের পরিবারের মধ্যে আলাদা করা খুব কঠিন কাজ। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে আমাদের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের স্যাটেলাইট টিভি চ্যানেল পৌঁছে গেছে মাশাআল্লাহ। এর বদলতে আমরা সবাই কিন্তু এই স্টার জলসা, জি বাংলা এগুলো দেখছি। এগুলো দেখার ফলে কি হচ্ছে যে এগুলোতে যা হয় আর কি, আমাদের পারিবারিক কলহটা বাড়তেছে, আমাদের সেপারেশন বেড়ে যাচ্ছে। সেপারেশন বেড়ে যাওয়ার ফলে আমরা আর একত্রে বা যৌথভাবে থাকাটা গ্রামে একটা সময় খুব হিউজ পরিমাণে ছিল, এটা গ্রামে এখন কমে যাচ্ছে। শহরে তো একেবারেই নাই বললেই চলে, খুব রেয়ার যে যৌথভাবে থাকা, গ্রামে এটা ছিল। গ্রামের এই পরিবেশটা নষ্ট হয়েছে কিন্তু এই ডিশ ইন্টারনেট বদলতে, এই ইন্ডিয়ান বিভিন্ন কালচার আমরা রপ্ত করা শুরু করে দিয়েছি। এই রপ্ত করতে যে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে। সুতরাং আমি বেসিক্যালি আপনার গ্রাম এবং শহরের পরিবারের মধ্যে খুব একটা তফাত আমি খুব একটা পরিলক্ষিত হতে দেখি না। এখন গ্রামের মানুষরা অনেক চেঞ্জ হয়েছে, তারাও বোঝে না, সে বোঝে না দেখে, তারাও পাখি দেখে, তারাও বিভিন্ন স্টার জলসার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখে, যার কারণে আপনার হচ্ছে শহর এবং গ্রামের মানুষের মধ্যে খুব একটা তফাত এখন আর নেই। তো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে যে পরিবার নিয়ে আলোচনা আর কি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরের নেক্সট টপিক হচ্ছে আমাদের সামাজিকীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো সামাজিকীকরণ জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। থ্যাংক ইউ। ওকে, সামাজিকীকরণ আপনারা দেখতে পাচ্ছেন সামাজিকীকরণটা আসলে কি। আসলে আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা সমাজেই বসবাস করি, একত্রিত হয়ে বসবাস করি। এই একত্রিত হয়ে বসবাস করতে যে সমাজের অনেকগুলো বিষয়ের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয় বা খাপ খাইয়ে চলতে হয়, যেটাকে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া বলা হয়ে থাকে, এইটাকে আসলে আসলে সামাজিকীকরণ বলে। আমি যদি একটু সহজভাবে একটা এক্সাম্পল দিই, ধরেন একটা সময় বিয়ে সাথে কীভাবে হতো জানেন? আপনারা গ্রামের কখনো বিয়েতে গেছেন? গ্রামের বিয়েগুলো কীভাবে হতো? যে ছেলে মেয়ে কেউ কাউকে দেখতে পারবে না, আপনার হচ্ছে যে ছেলের পরিবার মেয়ে দেখতে যাবে, ঠিক আছে? তো মেয়ে দেখতে যাবে, ছেলের পরিবার মাশাআল্লাহ অনেক বড়, অনেক বড় বংশ। তো 50 জন লোক নিয়ে গেছে, কতজন লোক নিয়ে গেছে? 50 জন লোক নিয়ে গেছে মেয়ে দেখতে। তো মাশাআল্লাহ খাওয়া দাওয়া আপ্রাণ চেষ্টা করে গেছে মেয়ে পক্ষ। মেয়ে পক্ষ এই দিন খুব চেষ্টা করে যায় তাদেরকে ইমপ্রেস করার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই ছেলে পক্ষের মধ্যে অনেক উল্টাপাল্টা লোকজন থাকে। হ্যাঁ, এরা একটু হ্যাডমগিরি দেখানোর চেষ্টা, ওই গ্লাসটা এরকম কেন, ঠিক আছে, আরে গ্লাসটা তো এইরকমই হয়, ঠিক আছে, বলে না ওইরকম কেন, ফেলে দাও, পানি চেঞ্জ করে দাও, এরকম অনেক চেষ্টা করে আর কি। আপনারা জানেন আমরা এরকম অনেক অভিজ্ঞতা আপনাদের অনেকে আছে আমি জানি। তো যাই হোক, যথারীতি এবার খাওয়া দাওয়া শেষে এবার মেয়ে দেখবে, ঠিক আছে, মেয়ে দেখবে। এই বিষয়গুলো এখন কিন্তু অনেক অড মনে হলে তখন কিন্তু এগুলোই সমাজের একটা রীতি ছিল, ঠিক আছে? এগুলো একটা সামাজিকীকরণের একটা কম্পোনেন্ট বা একটা উপাদান বলতে পারেন। তো যথারীতি মাশাআল্লাহ উঠান, বাড়ির উঠানের মাঝখানে 50 জন লোক বসে আছে, হা করে, ওই যে চিড়িয়াখানা যেরকম পশু পাখি দেখে এরকম আর কি, ঠিক আছে? তো মেয়েটা এসে বসবে, সালাম দিয়ে বসতে হবে, ঠিক আছে? এরপরে মাশাআল্লাহ, এটা বুঝতেই পাচ্ছেন বিষয়টা কতটা অস্বস্তিকর একটা মেয়ের জন্য, যে 50 জন লোক হা করে তাকে দেখার জন্য বসে আছে আর সে ওখানে যে বসবে আর কি। তো এনিয়ে যথারীতি মেয়েটা এসে বসলো, সালাম দিয়ে বসলো। বসার পর এবার ছেলে পক্ষের কিছু পণ্ডিত থাকে, বুঝছেন, পণ্ডিত টাইপের লোকজন, বিজ্ঞ লোকজন। তো দেখেন এই বিজ্ঞ লোকজন জিজ্ঞেস করে, মা তোমার নাম কি বলো তো? এরপরে বলে, মা একটু হেঁটে দেখাও তো দেখি, মানে পায়ে কোনো সমস্যা আছে কিনা, মেয়েটা খোড়া কিনা। হ্যাঁ, আবার কেউ কেউ যে আবার দেখে যে, মা তোমার চুলগুলা দেখি, একজন যে আবার টেনে দেখে যে এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল, ঠিক আছে? এরপরে কিছু আইকিউ টেস্ট করার জন্য কিছু কিছু কোশ্চিন করা হয়, খুব অদ্ভুত কোশ্চিন, বলে যে মা বলো তো পায়েস রান্নাতে কতখানি হলুদ দিতে হয়, আসলে পায়েস রান্নাতে কোনো হলুদ লাগে না, ঠিক আছে? তারপর বলে যে 1 কেজি বেগুন ডুবাতে কয় কেজি পানি লাগে, আসলে বেগুন কিন্তু পানিতে ডুবে না, ঠিক আছে?
এরকম অসংখ্য অদ্ভুত বা বিরক্তিকর কিছু কোশ্চিন করে বসে। দেখেন, এটা ছেলে পক্ষের জন্য খুব স্মার্ট কোনো সিদ্ধান্ত হতে পারে। স্মার্ট কারণ হচ্ছে যে তারা যে মেয়েটাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে, বউ করে নিয়ে যাচ্ছে, সে বউটা আসলে আইকিউ সেন্স বা তার মানসিক ব্যাপারগুলো আসলে সঠিক আছে কিনা তারা অ্যাপ্রোপ্রিয়েটলি তারা চেক করে নিয়ে যাচ্ছে। বিষয়টা তাদের জন্য খুব সিম্পল এবং স্বাভাবিক মনে হলেও মেয়ে পক্ষের কাছে কিন্তু বিষয়টা স্বাভাবিক মনে হয় না। ধরেন আপনার বোনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, ব্যাপারটা কেমন দেখাবে বলেন তো? কিন্তু তারপরে কি করতে হয়? অ্যাডজাস্ট করতে হয় বা খাপ খাইয়ে নিতে হয়। কারণ আপনি হুঙ্কার দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার বাবা টেনে ধরতেছে, না কিছু বলা যাবে না আজকে মেয়ের বিয়ের ব্যাপার। এই যে অ্যাডজাস্ট করার বা খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে আসলে সামাজিকীকরণ বলা হয়। বুঝতে পেরেছেন? মজার ব্যাপার কি, দেখেন মানুষ সমাজবদ্ধ জীব হয়ে বসবাস করতে যে সমাজে অনেক কিছু বিষয়ের সঙ্গে কিন্তু ভালো না লাগলেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করাটাই আসলে সামাজিকীকরণ। আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, যেমন ধরেন আপনার একটা ফ্রেন্ডকে আপনি পছন্দ করেন না, কিন্তু ওই ফ্রেন্ডের বাবাটা হচ্ছে আপনার বাবার বন্ধু, হয় না এরকম যে বাবারাও বন্ধু ছেলেরাও বন্ধু, এরকম হয়। কিন্তু আপনার তার সঙ্গে আপনার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো না, খুব বিরক্তিকর অস্বস্তিকর লাগে আপনার, ভালো লাগে না। তো আপনার জন্মদিনে বাবা তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, তখন গেট খুলে দেখলেন, ও আচ্ছা তুই আসছিস, আপনার ভিতরে কিন্তু বিরক্তি লাগছে কিন্তু মুখে মুখে হাসি দেওয়ার চেষ্টা করছেন। আপনি কি করছেন? এটা কিন্তু খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে কিন্তু আসলে আপনার সামাজিকীকরণ বলা হয়। বলা হচ্ছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু এই খাপ খাইয়ে নিতে হয় বা অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্ট করার প্রক্রিয়াটাই আসলে সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিধি বা আপনার এরিয়াটা কিন্তু একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কারণ আপনি এখন ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে অ্যাডজাস্ট করছেন, এখানে অনেক কিছু বিরক্তি লাগছে মা বাবার, তারপরে অ্যাডজাস্ট করছেন। কিছুদিন পরে আপনি হাজব্যান্ড অথবা আপনি ওয়াইফ হতে যাচ্ছেন, সেখানেও কিন্তু আপনাকে অনেক কিছু অ্যাডজাস্ট করা লাগবে। তারপরে আপনি বাবা অথবা মা হবেন, সেখানেও অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আপনি দাদা অথবা দাদি হবেন, সেখানেও অ্যাডজাস্ট করতে হবে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো টাইমটাই মানুষ এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে থাকে, ঠিক আছে? তবে এটা আসলে একটা জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে। তো আসেন আমরা বিয়ে শাদীর ব্যাপারটা কিন্তু রেখে আসছি, এটাকে ক্লিয়ার করি নাই। দেখেন এই সিস্টেমের কিন্তু একটা চেঞ্জ আসলো, পরিবর্তন আসলো, যে ঠিক আছে ছেলে মেয়ে বলল যে তোমাদের পছন্দেই বিয়ে করব, কিন্তু একজন আরেকজনকে দেখব, ঠিক আছে? তো বাবা মা বলছে জামানা বদলে গেছে, ছেলে মেয়ে বেয়াদব হয়ে গেছে, ঠিক আছে যা যা যা, ঠিক আছে? তো একজন আরেকজনকে দেখলো, এই দেখাদেখির মামলা সেই জায়গা থেকেও শেষ, বিয়ে শাদীটা সেখানেও আর নেই। এরপরে কি হলো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে মাকে বলছে, মা এটা তো আমার বৌমা, ঘরে তোলো, এই জামানাও কিন্তু শেষ, ঠিক আছে? এখন কোন জামানা চলছে? এখন জামানা চলছে যে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এসে কি বলছে, বাবা হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ মা, চলো চলো চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। এবার আমার জন্য কি গিফট বলা যাবে না? আচ্ছা পামে ঢুকো, একদম চোখ খুলবে না কিন্তু, সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফট। ইয়াও পপস, ইয়ো ইয়ো, বাবা ও দারুন না, ইয়ো ইয়ো পপ কিডস, চলো সেলফি তুলি, তাই না? আসলে এটা একটা যুগের পরিবর্তন। এনিওয়ে বিয়েশাদীটা এখন এই লেভেলে চলে গেছে। তো আসেন আমরা আমাদের টপিকে ফেরত আসি। বলে যে সামাজিকীকরণ, সামাজিকীকরণ প্রক্রিয়াটা সম্পন্ন তিনটা উপাদানের মাধ্যমে। কয়টা উপাদান? তিনটা উপাদান। কি কি? সমাজ জীবন, দুই নম্বর বলেছে সামাজিক পরিবেশ, আর তিন হচ্ছে সামাজিক মূল্যবোধ। সমাজ জীবন জিনিসটা আসলে কি? সমাজ জীবন বলতে যেটা বোঝায়, দেখেন এখন আমরা বাংলাদেশে আছি, তাই আমরা কি পরি, আমাদের ওয়ারিং ড্রেস হচ্ছে লুঙ্গি অথবা শাড়ি, ঠিক আছে? এই মুহূর্তে যদি আপনার জন্মটা সৌদি আরবে হতো তাহলে আপনি কি পড়তেন? ওই যে ইয়া হাবিবি ড্রেস, ঠিক আছে? এটা কিন্তু আপনার সমাজ জীবনের কারণে। আপনি এই যে বিভিন্ন সমাজে বসবাস করতে যে মানুষ বিভিন্ন রকম পরিবেশের সাথে মিশে যায়, এই পরিবেশটাই আসলে সামাজিক জীবন বলা হয়। দেখেন আপনি সেই মানুষ, জন্মটা যদি বাংলাদেশে না হয় জাস্ট সৌদি আরবে হতো তাহলে আপনার ড্রেস আপ কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? তো এটা হলো সমাজ জীবন। এবার আসেন সামাজিক পরিবেশ, যেটা বলা হচ্ছে। দেখেন সামাজিক পরিবেশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামাজিক পরিবেশটা কিরকম? দেখেন ধরেন আমরা বাঙালি, তাই আমরা হাত দিয়ে খাই, তাই না? হাত দিয়ে ভাত খাই না? এখন আপনার জন্মটা যদি জাপানে হতো, জাপান, রাইট, জাপান হলে আপনি কি দেখেতেন? ওই যে দেখেন জাপানিজরা কি দেখাচ্ছে, চপস্টিক দেখেতেন।
অ্যাট দ্য সেম টাইম যদি আপনার জন্মটা আমেরিকাতে হতো তাহলে কী করতেন আপনি? স্পুন দিয়ে খেতেন। দেখেন এটাকে আসলে সামাজিক পরিবেশ বলা হচ্ছে। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম সমাজ জীবন, দুই নম্বরটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সামাজিক পরিবেশ। এবার আসেন তিন নম্বরটা বলে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ জিনিসটা আসলে কী? সামাজিক মূল্যবোধ বলতে যেটা বোঝায় আসলে মানুষ তার সমাজ বা সোসাইটি থেকে কিন্তু অনেক কিছু শেখে। যেমন দেখবেন আমাদের দেশে একজন মানুষ আসলে তার আমরা হ্যান্ডশেক করি, তাই না? এই যে হ্যান্ডশেক করি, রাইট? যদি এটা সৌদি আরবে হতো তাহলে কি করতো? তারা ধরা ঝেড়ে চুমা দেয় কিন্তু, ঠিক আছে? আবার যদি এটা জাপানে হতো তাহলে কি করে? দেখেন তো তারা তারা এক্সপেক্ট করছে যে মাথা ঝুলিয়ে তারা এক্সপেক্ট করে। এটা আসলে আপনার হচ্ছে যে এই সামাজিক পরিবেশের মূল্যবোধের বিষয়। আমি যদি একটু সহজভাবে বলি আর একটু ইজিলি বলি, দেখেন আমরা পরিবেশ থেকে বা সমাজ থেকে কিন্তু শিখেছি যে বড়দের দেখলে সম্মান করতে হয়, ছোট দেখলে স্নেহ করতে হয়, নাকি লাথি দিতে হয়, কোনটা? না কান্ধারে টান দিতে হয়, আসলে স্নেহ করতে হয়। তো এইগুলো কিন্তু আসলে সামাজিক মূল্যবোধ বলা হয়ে থাকে। তো এই ছিল তিনটা সামাজিক মূল্য, সামাজিক যে সামাজিকীকরণের প্রক্রিয়া আর কি, প্রক্রিয়ার তিনটা উপাদান। এবার আসেন এই টোটাল এই তিনটে উপাদান বা এই টোটাল সামাজিকীকরণ সম্পন্ন হয় কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে। আপনাদের বইতে এরকম বেশ কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলেছে, যেমন বলেছে আপনার হচ্ছে যে পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা। আপনাদের বইতে একটা ফ্লো চার্ট আছে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লো চার্টটা। এই ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু আপনাদের এটা দেখানো হয়েছে, বলেছে পরিবেশ, প্রতিবেশী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ, স্থানীয় গোষ্ঠী, গণমাধ্যম, আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান। আমি এগুলো খুবই সহজ সিম্পল আপনারা পড়ে নিতে পারবেন। আমি আসলে গণমাধ্যমটা নিয়ে একটু কথা বলবো, গণমাধ্যমটা নিয়ে একটু এক্সাম্পল দেবো। দেখেন গণমাধ্যম মানুষকে কতটা সামাজিক সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে রাখে, দেখেন খুবই চমৎকার। আমরা গণমাধ্যম থেকে এত বেশি অনুকরণীয় এবং অনুসরণীয়, আপনি অবাক হবেন যে আজকে ইন্ডিয়াতে যে কোনো সিরিয়াল খুব টপ থাকলে সেই সিরিয়ালের নায়ক বা নায়িকা যেটা পড়ে আমরা সেটাকে খুব দ্রুত আমাদের দেশে অ্যাডাপ্ট করে ফেলি। আপনারা দেখেছেন এর আগে পাখি ড্রেস, পাখি, এটা ইন্ডিয়ান একটা সিরিয়াল। এই ইন্ডিয়ান সিরিয়ালে এই আপনার যে নায়িকা ছিল তার নাম ছিল পাখি, সে ড্রেস যে পড়েছে সেটা হচ্ছে পাখি ড্রেস। দেখেন এই ড্রেসের জন্য আমাদের দেশে কতই না ঘটনা ঘটলো, জীবন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, সংসার চূর্ণ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমি এরকমও শুনেছি যে আপনার পেপারে আসছিল যে এরকম হাজব্যান্ডকে চ্যালেঞ্জ করেছে, তুই আমাকে পাখি ড্রেস কিনে দিলি না, ঠিক আছে তোকে তালাক, কালকে আমি আরেকটা ছেলেকে বিয়ে করে এই পাখি ড্রেস পরে তোর বাড়ির সামনে দিয়ে ঘুরে যাবো। কি অবস্থা দেখেন! এগুলো আসলে গণমাধ্যম। এই গণমাধ্যমের কারণে আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় অনেক সময় ভুল জিনিস দ্বারা প্রভাবিত হয়ে যাই। তো এই ছিল মোটামুটি সামাজিকীকরণ প্রক্রিয়া। আজকের অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার ছিল, আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে। এখানে জটিল তেমন কিছু ছিল না, খুবই ইজিয়ার। এটা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই ছিল। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো একটু মজা দিয়ে, একটু আনন্দ দিয়ে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ঘরেই থাকবেন।